বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দুয়েদ দাগের এ ফিলিং দ্য ব্ল্যাঙ্ক অ্যাড নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডাট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার ওয়ান সিক্স তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম চাকদহ বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ পেজ নাম্বার ওয়ান নাইনটি সিক্স টাইম আছে তিরিশ মিনিট ফুল মার্কস পনেরো প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে ইনিড ব্লাইটন রচিত দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর আনসার্স বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান টাফি থ্রিউ অল দ্য ওয়াটার অ্যাট দ্য ফার্মার টাফি সব জল কৃষকের দিকে নিক্ষেপ করেছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট হি ক্লাইমড দ্য ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো নেক্সট নাম্বার টু দ্য সেলার ডল কুড নট কুক ইন পেস নাবিক পুতুল শান্তিতে রান্না করতে পারে না এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট ক্যান্ট আই কুক ইন পিস হুইথ ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হায়ার ডিড টাফি গেট ওয়াটার টাফি কোথায় জল পেয়েছিল আনসার দেখে নাও টাফি গট ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড টাফি খামারের পুকুর থেকে জল পেয়েছে নেক্সট নাম্বার টু হুইচ ফুড ওয়াজ দ্য সেলার ডল কুকিং নাবিক পুতুল কোন খাবার রান্না করছিল দ্য সেলার ডল ওয়াজ কুকিং পরিজ নাবিক পুতুল পরিজ মানে পায়েস রান্না করছিল নাম্বার থ্রি হোয়াই ডিড টাফি থ্রো ওয়াটার অ্যাট দ্য উইন্ডো কেন টাফি জানালার দিকে জল ছুঁড়েছিল আনসার দেখে নাও টাফি থ্রি ওয়াটার অ্যাট দ্য উইন্ডো টু পুট আউট ফায়ার টাফি আগুন নেভাতে জানালার দিকে জল ছুঁড়েছিল বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দুয়ের দ্যাগের এ ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাজ ডাইরেক্টেড হাফ ইন টু ফোর টু টু বন্ধুরা চারটে এখানে গ্রামার দিয়ে আছে হাফ নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য সান ইজ আ হট বল অফ ফায়ার সূর্য হল আগুনের একটি উত্তপ্ত বল এখানে বিভার বসাতে বলছে বিভার মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সের বিভাব আলাদা পাস্ট টেন্সের বিভাব আলাদা ফিউচার টেন্সের বিভাব আলাদা প্রেজেনটেন্সের অ্যামিজ আর পাস টেন্সের ওয়াজ হয় এখানে প্রেজেনটেন্সের অ্যামিজারের মধ্যে একটা বসবে ইজ বসবে কেন সূর্য এখনও আছে তাই এখানে ইজ বসল নাম্বার টু দ্য চাইল্ড হ্যাজ আর কিউট ডল শিশুর একটি সুন্দর পুতুল আছে এখানে হ্যাব ফার বসাতে বলেছে হ্যাব ভার্ভ তো এখানে হ্যাব বলতে হ্যাব আর হ্যাজ আর হ্যাড এখানে হবে হ্যাজ আর তোমার হ্যাডও বসতে পারো ওকে কারণ চাইল্ড একটা তো তাই হ্যাড বসবে অথবা হ্যাজ বসবে নাম্বার থ্রি ইট ওয়াজ উইন্ডি আউট দেয়ার সেখানে বাতাস ছিল দেয়ার বলতে একটা দেখো সেন্সটা বোঝাচ্ছে সেখানে সেখানে ছিল সেখানে হয় নয় সেখানে ছিলটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে তাই এখানে পাস্টেন্স যাবে ইট ওয়াজ বসবে ইট ওয়াজ উইন্ডি আউট দেয়ার বাইরে বাতাস ছিল নাম্বার ফোর আ রিভার হ্যাজ টু সাইডস একটি নদীর দুটো পাশ আছে আর প্রত্যেক বাড়ি সে আদিম যুগে বলো এখন বলো সব সময়তেই একটা নদী দুটো পার থাকে তাই এখানে হ্যাজ বসলো কারণ একটি নদী তাই হ্যাজ বসলো ওকে এরপর আছে বিয়ের দাগ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস হাফ ইন্টু টু ইকাল টু ওয়ান বন্ধুরা ব্র্যাকেটে দুটো করে ওয়ার্ড দেওয়া আছে তার মধ্যে সঠিকটা নিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে হাফ করে এক নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান উই স এ সার্ম অব বিজ বাজিং অন দ্য ফ্লাওয়ার আমরা ফুলের ওপর মৌমাছির গুঞ্জন করতে দেখেছি এ সোয়াম অফ বিজ মানে হচ্ছে এক ঝাঁক মৌমাছি নাম্বার টু দেয়ার ইজ আ বাঞ্চ অফ কিজ অন দ্য টেবিল টেবিলের ওপর এক গুচ্ছ চাবি খাটি পড়ে আছে বাঞ্চ অফ কিজ মানে একগুচ্ছ চাবি ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে খারাপ লাগলে ডিসলাইক করে দেবে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে তো এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম